মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআই এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটি চালুর পর থেকেই তোলপাড় তথ্য প্রযুক্তি জগৎ। গেল বছরের 30 নভেম্বর পরীক্ষামূলক চালু হয় মাইক্রোসফটের আর্থিক সহায়তায় তৈরি হওয়া চ্যাটবট চ্যাটজিপিটি। চাকরির সিভি তৈরি, সৃজনশীল লেখা, কোডিংয়ের সহায়তার পাশাপাশি অ্যাসাইনমেন্ট ও রিপোর্ট, ওয়েবসাইট, গেমস তৈরিতেও জুড়ি নেই চ্যাটবটটির। চ্যাটজিপিটি 10 কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে চলতি বছরের জানুয়ারিতেই। এর হালনাগাদ ভার্সন GPT-4 আবির্ভাবের পর ব্যবহারকারীর সংখ্যা আরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে সম্ভাবনার বিপরীতে তৈরি হয়েছে শঙ্কাও। প্রশ্ন উঠেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই চ্যাটজিপিটি কি মানুষের চাকরি কেড়ে নেবে? বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন পেশার মানুষ চাকরি হারানোর পাশাপাশি শ্রমবাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। আন্তর্জাতিক শ্রম সংস্থা বলছে, চলতি বছরই বিশ্বের 20 কোটি 80 লাখ মানুষ চাকরি হারাতে পারেন। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞদের মতে, চ্যাটজিপিটির নানা সীমাবদ্ধতায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বিশেষ করে বিশ্বব্যাপী যন্ত্রটি চালানোর মতো দক্ষ লোকবলের অভাব, ব্রডব্যান্ড সেবা ও দুর্বল নেটওয়ার্ক কৃত্রিম বুদ্ধিমত্তাটির ব্যবহার বাধাগ্রস্ত করতে পারে। জান্নাতুল সাদিয়া, শুভ সংবাদ।